একটা রাষ্ট্র এভাবে চলে না, একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না, সেটা যাই হোক, সেটা যে যার অবদানই থাক। এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে। এ রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি না, আর খুব পরিষ্কার ভাষা বলছি, কারো পার্সোনাল প্রপার্টি না, কারো ফ্যামিলি প্রপার্টি না। পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না। বাপ ছেলে, ছেলের ছেলের বউ, ছেলের বউ, ছেলের বউ, নাতি পুতি চলতেই আছে, আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে। হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চান, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তারপরে আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো, এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে। 7.62 দেখে আমি আশ্চর্য হয়েছি, এটা বোধ হয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে। ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন, পুলিশ অফিসার। আমি 29 বছর আমি ইউনিফর্মে ছিলাম, আমাদের কাছে মারণাস্ত্র আছে, আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস, এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন, পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে, আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ, আমরা নয় সেনাবাহিনী, সেনা বিন্যাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনে যে ডাকাতি হচ্ছে, কী করবে পুলিশ? নাই, পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে, অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন, আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে কে, তাদেরকে ধরেন। অ্যান্ড আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা, হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড অ্যান্ড সিভিয়ারলি পানিশড, আমাদের দেশে না পারলে বিদেশে। ছেলে এত কোনো কথা হল না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে, আবার আসেন দেখেন জনগণ কী করে, ছেড়ে ফেলবে। এবার হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকমভাবে ব্যবহার করেছে, এবং উদ্দেশ্যটা কী। আপনাদের অনেকেই হয়তো মনে আছে যে আমরা কতিপয় ব্যক্তি 4 তারিখে ছিলাম, আমরা আর্মি সম্বন্ধে কী বলেছি, যে আমাদের আর্মি জওয়ানরা বাইরে ঠিকই আছে, আর আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি, আপনারা একটা গুলি চালাবেন না, এবং আর্মি যদি আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড করাতো তাহলে হয়তো দেখতেন যে আরও রক্তপাত হয়ে যাবে। আর্মি বলেছে আর না, আপনি এখন চলে যান, নাহলে প্রবলেম হবে। এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি, আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করেন নাই, চাটুকার তৈরি করেছে, এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে, সব ঠিক আছে, এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনও আছেন, তাদের রাজনীতি তো চলবে, তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না, কিন্তু আপনারা রিওরিয়েন্ট করেন, চাটুকার বাদ দেন। কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন, আরে একজন নেতা গেছে তার তাকে ফুল দিতে 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 কবরই দেওয়া একরকম, আর উনিও খুব আনন্দ পান, মিডিয়া না থাকলে উনি কথা বলেন না, মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথম আধা ঘন্টা কথা বলে। এখন কোথায় গেছেন ওনারা, কেউ কোন দিকে পালাচ্ছেন, কেউ কোথায় আত্মগ্রহণ করে আছেন, বিকজ ইউ আর অ্যান্টি পিপল, আপনারা চাটুকারি করেছেন।